বিক্ষোভকারী বা আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট এই রিট খারিজ করেন আদালত গত সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন পি তম ও নাহার সিদ্দিকা লিপি একটি রিট করেন এই রিটে আন্দোলনকারী বা বিক্ষোভকারীদের রাস্তায় নামার আশঙ্কার কথা উল্লেখ করে তাদের উপর প্রাণ গুলি না চালানোর নির্দেশনা চাওয়া হয় এক পর্যায়ে সোমবার ও মঙ্গলবার এডিটের আংশিক শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য বুধবার একত্রিশে জুলাই দিন ধার্য করা হয় আগের দিন মঙ্গলবার শুনানিতে দুই বিচারপতির হাইকোর্ট বেঞ্চ বলেন সমস্ত মৃত্যুই আমাদের জন্য দুঃখজনক আমরা এমন কোনো কাজ করব না যাতে জাতির ক্ষতি হয় তবে গত বুধবার ও বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের অপর বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নেওয়ায় দ্বৈত বেঞ্চ বসেনি কেবলমাত্র বিচারপতি মোস্তফা জামান ইসলামের একক বেঞ্চ পরিচালনা করেন বলে জানান বেঞ্চ অফিসার রেজল করিম হাইকোর্টে এই রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক আইনজীবী মঞ্জুর আল মতিন পিতম ও আইনুল নাহার সিদ্দিকা লিপি আর রাষ্ট্রপক্ষে সোমবার ও মঙ্গলবার শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির শেখ মোহাম্মদ মোর্শেদ ও ব্যারিস্টার মোহাম্মদ মেহতি হাসান চৌধুরী বুধবার আদালতে এসেছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এছাড়া এই রিটে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন নুরুল ইসলাম সুজন মমতাজউদ্দিন ফকির আজহারুল্লাহ ভূইয়া ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মাসালা ফ্লেভারে মিস্টার নুডলস স্বাদ নাও ভালোবাসার